হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যে ভিডিওটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো তোমার অবশ্যই অবশ্যই জানা দরকার। যাই হোক বন্ধুরা, আমি আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিব। তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। চল্লিশটা ভাউচার আছে, আজকে যদি না পাই তাহলে গাড়ি না, তোমার খবর আছে? যাই হোক, আমি একটু দেখি বট মোট সাইজে যাই, হয়তো বট সাইজে গেলে দিলে দিতে পারে। সিরিয়াসলি, মানে দেখতে পেতেছো ভাই, আমার কাছে 39টা টাইম মনে হয় ভাউচার আছে, আর একটা আছে মনে করে এমনিতে স্ক্রিনে, মানে 39 40টা। ভাই কি দিল ওটা, প্রথমে স্ক্রিনে ভাবছিলাম পাই যাবো। যাই হোক দেখ দেখি, 2 নম্বর ভাই সব আছে, খারাপ না, চলে সমস্যা নেই, 50% গোল্ড। ও ভাই এগুলো আছে আমার কাছে অলরেডি। আচ্ছা আমি কি করবো, একটু পর পর ডায়মন্ড ভাউচার সরি ক্যারেক্টার চেঞ্জ করে করে স্পিন করবো, দেখবো আজকে টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগে কিনা। আসলে আমি অনেক ভিডিওতে দেখছি যে স্পিন করার সময় যদি ক্যারেক্টার চেঞ্জ করা হয় তাহলে হয়তো বা পাওয়ার চান্স অনেক বেশি থাকে। দেয়া দে ফুচকা ভাই, ওপেন হইতে যে লেট হয়েছিল ভাই, আমি ভাবছি দিয়াই দিছে। আসলে মানে কি কইমু আমি, এখন অ্যাডাম চাচারে নিয়ে করে, আই মিন প্রিমিস যারে আমাদের, কি কইমু ভাই, অনেকটা লাকি ক্যারেক্টার বলা যায়। দে ও ভাই, এত লেট হয় কেন খুলতে, দিব না তাহলে এত লেট করে খুলে কেন, লাইক সিরিয়াসলি। কেউ আমার এক গ্লাস পানি দেওয়া যায়, আমি ভাবছিলাম এক স্পিনে পাই যাবো কিন্তু পাইলাম না। আসলে ভাই এক স্পিনে পাওয়া যায় না, কারণ কি ভাই, মানে মনে করেন যে আপনি এক স্পিনে পাইবেন, এগুলো কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই। যদি এরকম হইতো তাহলে সবাই একটা স্পিন করে পাওয়া যেত না। দেখো আরে ভাই রে ভাই, আমার কাছে আছে এগুলো ভাই, ফোন কাঁপতেছে, ফাইনালি পাই গেছি ভাই, লাইক সিরিয়াসলি ওয়ার দ্য ফুচকা। আমি ভাবছিলাম ভাই ফোন কাপুনি দেওয়া উঠছে, আমি ভাবছি পায়ে গেছি ভাই, ম্যাজিক কিউবের টুকরা দিছে আমার, কিল লেগে গাড়ি না পায় আমার সাথে এমন করতেছে, দিয়া দিলে কি হয় আমি ওটা বুঝি না, কেন রে ভাই এমন করো কেন আমার লগে, ভাই সিরিয়াসলি সিরিয়াসলি। বন্ধুরা আমি ভাবছি আমি পায়ে গেছি, কারণ ফোন যেভাবে কাপুনি দিছিল না, আমি ভাবছিলাম পায়েই গেছি। আচ্ছা যাই হোক, দেখতে পাইতেছে আমি অলরেডি 10টা 12টার মতো স্পিন করে ফেলাইছি, জানি না দেবো কি দেবো না, গাড়ি না পাই। আসলে আমার মনে হয় একসাথে 10টা মারলাম, রাগ উঠে গেছে আসলে, একসাথে মারতে দিয়ে চলবে হ্যাঁ ফালতু, আর স্পিনই করম না এটার মধ্যে, যাও অন্যদেরকে দিয়া দেয় একটা স্পিন, আর আমি সারা 40টা স্পিন করে পাই না। দেখো ভাই আর 3টা কার্ড আছে, আমি কি করব বুঝতাছি না, 42 লাখে গেছে কিন্তু আমার কোনো ভাউচার মানে কাজে লাগলো না, করে ফালতু। যাই হোক, আমি আর কোনো ডায়মন্ড দিয়ে এই ড্রেসটা নিতাছি না, কারণ এতটা ভালো একটা ড্রেস না। আসলে বন্ধুরা এখন আসো মূল কথা, আসলে বন্ধুরা যারা যারা মনে করো একটা স্পিনে তুমি পাওয়া যাবে, আসলে ওইগুলো একটা ফালতু, একবারে ফালতু কথা বন্ধুরা। তুমি যতই টেক্স অ্যান্ড ট্রিক্স ইউজ করো না কেন, তুমি এক স্পিনে কখনোই পাইবে না। একটা কথা মনে রাখবা, তুমি যদি এক স্পিনে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে পাওয়া যাও, তাহলে সবাই ওই টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে একটা স্পিনে পাওয়া যায় তবে। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও।